Hello everyone, welcome to my channel, welcome to a new video. যারা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছে তারা এতদিনে এটুকুটি বুঝেই গেছো যে আমি আমার চ্যানেলে যাই ভিডিও আনি না কেন সেটা ডিরেক্টলি হোক বা ইনডিরেক্টলি নাচের সাথে তারাটা যোগ থাকবে। অ্যাকচুয়ালি স্বামী ইন্ডিপেন্ডেন্স ডে রয়েছে, তো ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে আমার একটা ডান্সের প্রোগ্রাম রয়েছে, তো সেই প্রোগ্রামের জন্য যে আমি গানটা সিলেক্ট করেছি সেই গানের জন্য সামঞ্জস্যপূর্ণ যে জুয়েলারি পরতে হবে এক্স্যাক্ট সেরকম আমার কাছে ছিল না। আমি অনলাইন অ্যাপে কিছু সার্চ করেছিলাম, পাইনি, আর তারপর আমি লোকাল শপে গিয়ে আমি একটু খুঁজেছি চারদিকে, কিন্তু এক্স্যাক্ট আমি যেরকম চাইছি সেরকম জুয়েলারি একদমই পাইনি। তো আমি ভাবলাম যে টাইম ওয়েস্ট হচ্ছে, সেটার থেকে বেটার হয় যে খুব কম সময়ের মধ্যে কম কস্টে আমি যদি নিজের মতন করে একটু জুয়েলারিগুলো বানিয়ে নিতে পারি তাহলে খুব ভালো হতো। তো সেই সমস্ত কথা মাথায় রেখে আমি খুব কম দামে, একদম রিজনেবল প্রাইসে কিছু জিনিস কিনেছি যেগুলো দিয়ে আমি ওই সমস্ত জুয়েলারিগুলো বানিয়েছি। আজ খুব কম সময় লেগেছে আমার, তো আমি ভাবলাম আমার মতন যাদের অবস্থা, মানে এই ধরো হঠাৎ করে লাগবে কোনো জুয়েলারি যেগুলো স্বাধীনতা দিবস বা প্রজাতন্ত্র দিবসে কাজে লাগে কিন্তু কোথাও পাচ্ছ না, তো তোমরাও ইজিলি এটা খুব কম সময়ের মধ্যে নিজেরাই বানিয়ে নিতে পারবে। তো আমি সেই জন্য আজকে দেখাতে চাইছি যে কীভাবে এই জুয়েলারিগুলো আমি তৈরি করি। সো উইদাউট ফার্দার অ্যাডু লেটস মুভ অন টু দ্য ভিডিও। প্রথমে আমি নিয়েছি স্যাফরন হোয়াইট আর গ্রিন কালারের রিবন, রয়েছে কাঁচি, পেন্সিল, সিলভার কালারের জরির ফুল, নিডল, সুতো, আর একটা যে কোনো কালারের কাপড়ের টুকরো রাখতে হবে, আমি এখানে গ্রিন কালার বেছে নিয়েছি, আর ফেভিকলটা রেখেছি যদি কাজে লাগে, সো ইটস নট ম্যান্ডেটরি। প্রথমেই এই কাপড়ের টুকরোটাতে আমি গোল করে কেটে নেওয়ার জন্য একটা বটলের ক্যাপ ব্যবহার করেছি। এই ক্যাপটার ডায়ামিটার 3.5 সেন্টিমিটারের মতো, তো তোমরা তোমাদের সুবিধা মতন করে নিও, তবে এটা যেহেতু নেক পিস করার জন্য আমি করছি সেই জন্য এর থেকে বড় হলে অসুবিধাই হবে পড়তে। এবার কাঁচির সাহায্যে খুব সাবধানে এই গোল শেপটা কেটে নিচ্ছি। এবার স্যাফরন কালারের রিবন থেকে কাঁচির সাহায্যে আমি সেম লেন্থের 8টা টুকরো কেটে নিলাম, এবং এখানে প্রত্যেকটা টুকরোর লেন্থ হচ্ছে মোটামুটি 7 সেন্টিমিটার করে। সেমভাবে এবার আমি হোয়াইট কালারের রিবন থেকে 8টা টুকরো কেটে নেব এবং যার লেন্থ হবে 5 সেন্টিমিটার। এবার স্যাফরন কালারের রিবনটায় মাত্র একটা ফোল্ড করে গ্রিন কালারের কাপড়ের মধ্যে সেলাই করে নিতে হবে। আরও অনেক ধরনেরই ডিজাইন হয় কিন্তু এটা আমার ইজিয়েস্ট বলেই মনে হলো। এইভাবে একটা একটা করে টোটাল 8টা স্যাফরন রিবন গ্রিন কালার কাপড়ের ওপর সার্কুলার ওয়েতে সেলাই করে নিলাম। দেখো কি সুন্দর ফুলের মতন দেখতে লাগছে। ঠিক সেম প্রসেসেই হোয়াইট কালারের রিবনটাও মাত্র একটা ফোল্ড করে সার্কুলার ওয়েতে সেলাই করতে হবে। যেহেতু হোয়াইট কালারের রিবনের লেন্থটা স্যাফরন কালার রিবনের লেন্থের থেকে 2 সেন্টিমিটার কম ছিল, সেই জন্যে এটা যখন আমি ফোল্ড করব তখন স্বভাবতই স্যাফরন কালারের রিবনের যে শেপটা হবে তার থেকে একটু ছোট হবে। আর ঠিক তার জন্যই দেখো দুটো আলাদা কালারের দুটো আলাদা লেয়ার তৈরি হয়েছে। কি সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন ফুলের পাপড়ি। এবার পালা গ্রিন কালারের রিবনের। ঠিক সেম প্রসেসে গ্রিন কালারের রিবনটাও হোয়াইট কালারের ওপর সেলাই করতে হবে সার্কুলার ওয়েতে, কিন্তু এখানে ডিফারেন্স একটাই। আগে যেমন আমি স্যাফরন আর হোয়াইট কালারের ক্ষেত্রে আগে থেকে রিবনগুলোকে টুকরো করে কেটে নিয়েছিলাম, এক্ষেত্রে করছি না সেটা, তার কারণ গ্রিন কালারের রিবনটার থিকনেস যেহেতু একটু সরু সেই জন্য ডিরেক্টলি হোয়াইট কালারের ওপরই ওটা ফোল্ড করে সেলাই করে নিতে হবে। Thank you.
এইভাবে সার্কুলার ওয়েতে গ্রিন কালারের আর একটা লেয়ার তৈরি করে নিলাম। এক্ষেত্রে গ্রিন কালারের পাপড়ির সংখ্যাগুলো অনেক বেশি হলো, যেহেতু ওটা ছোট ছোট ছিল সেই জন্য আমি অনেকগুলো ফোল্ড করেছি গ্রিন কালারে। এবার পুরো জিনিসটার একদম সেন্টারে একটা সিলভার কালারের জরির ফুল আমি সেলাই করে আটকে নেব। এবার নেকপিসের লকেটটা আমি একটা রিবানের ওপর সেট করে নেব, যার সাহায্যে আমি এই নেকপিসটা পরতে পারব। এইভাবে তৈরি করে নিলাম একটা খুব সুন্দর হ্যান্ডমেড ট্রাইকালার নেকপিস। এটা যে কোনো প্যাট্রিয়টিক প্রোগ্রামে আমি ইউজ করতে পারবো। এইভাবে আমি নেকপিসের সাথে একটা পেয়ার অফ ইয়াররিং আর একটা টিকলি বা মাংটিকাও তৈরি করে নিলাম খুব কম সময়ের মধ্যে।